একক পারফরমেন্স নিয়ে সৌরভ সরকার সিরাজগঞ্জ থেকে।
এটা কি হলো? আমরা তো একেবারেই প্রস্তুত ছিলাম না, এরকম একটি অসাধারণ পারফরমেন্স তুমি আমাদেরকে দেখাবা, এবং তুমি মাইমের এই শিল্পটি তুমি এত চমৎকারভাবে আত্মস্থ করেছো যে তুমি জানো যে মাইমের প্রতি আমার ব্যক্তিগতভাবে একটা দুর্বলতা আছে। তুমি জানি না জানো কি না, আমার জীবনের প্রথম যে কাজটি ছিল সেই কাজটি নাম ছিল ভোলার ডায়েরি, এবং ওই সিরিয়ালটি ছিল মাইমের উপরে, নির্বাক একটি সিরিয়াল যেখানে পুরো সিরিয়ালটিতে আমি নির্বাক অ্যাক্টিং করেছিলাম। কিন্তু আমার মনে হচ্ছে ওই সময় তুমি থাকলে এই কাজটি আমি করতে পারতাম না। ওয়ান্ডারফুল জুয়েল ভাই, আমিও বাকরুদ্ধ। তুমি যথেষ্ট প্র্যাকটিস করেছো, প্রচণ্ড কন্ট্রোল তোমার নিজের উপরে, এবং তুমি যা বলতে চেয়েছো তাও তুমি বলতে পেরেছো, এবং বারবার তুমি বিদ্রুপও করেছো, যেমন কলার খোসায় যে আছাড় খেয়ে পড়লে এবং তারপরে এসে তোমার কর্তব্যটি তুমি করলে, এবং সবশেষে আবার তুমি শুরু যে দেখালে শুধুই সাউন্ড ইফেক্টের মাধ্যমে, আমি বিমুগ্ধ। ধন্যবাদ নিপুণ। তুমি কি না কথা না বলি মাইম করে উত্তর দেবা? দিতে পারো সৌরভ, তোমার পারফরমেন্স যেটা ছিল যে অসম্ভব ভালো পারফরমেন্স ছিল, এবং সিরিয়াসলি আমি বলছি যে আসলে আমার দেখে অনেকক্ষণ লাগলো সেটাকে হজম করতে এবং পারবো কিনা জানি না। আমার মনে হয় আমি নেক্সট দেখবা যে আমি নাই, আমি আসলেই ভ্যাকেশনে চলে গেছি এটাকে হজম করার জন্য। এইভাবে যদি এরকম পারফরমেন্স চলতে থাকে আর একজন একজন করে যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমাদেরকে শূন্য গোয়ালে বসে বসে দিন পার করতে হবে। মাঝার ভাই, আজকে হাসুর মঞ্চ ধন্য হলো। আমার সৌভাগ্য হয়েছিল পার্থ প্রতিমের মাইম দেখার। প্রথম থেকেই ও যখন শিশু অবস্থায় বাড়ির মজুমদারের বাড়িতে বেড়ে উঠছিল, ধীরে ধীরে ওকে দেখছিলাম আর অবাক হচ্ছিলাম। সেই মানুষটি, সেই পার্থ প্রতিম মজুমদার আজ বিশ্বখ্যাত মাইম শিল্পী। তোমাকে দেখেই ওর কথা মনে পড়ল। তোমাকে আমি সালাম জানাচ্ছি সৌরভ। তুমি তোমার সাধনা নিয়ে এগিয়ে যাও, তুমি আরও অনেক এগিয়ে যাবে। শুধু কৌতুক নয়, তুমি মাইম নিয়ে তুমি দেশের মুখ উজ্জ্বল করো। ধন্যবাদ সৌরভ তোমাকে। ধন্যবাদ সৌরভ সরকার।